যেটা করণীয় না করলেই নয় সেটা হচ্ছে তাকবীরগুলা দেওয়া হচ্ছে আপনার জরুরি ইমাম সাহেব যখন তাকবীরগুলা দিবেন আমরা যারা আছি আমরা সকলে তাকবীরগুলা দিবেন এরপরে তাকবীরগুলা দেওয়ার পরে অন্যান্য দোয়া যেগুলো আছে সেগুলো আমরা যারা পারি আমরা পড়ব আর যদি না পারি সমস্যা নেই আর নামাজে জানাজার নিয়ম হলো তেমন সকলে শুরুতে নিয়ত হয়ে তার তাকবীর এসে আল্লাহু আকবার এই নিয়ত করার পর হাত বাঁধবেন পরে সালাম করবেন আরেক তাকবীর দিবেন এভাবে চার তাকবীর দিবেন চার তাকবীরের পরে সালাম ফেরানো হবে বাস আমাদের নামাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ জি অ্যাম্বুলেন্স ইতিমধ্যে এসে বলেছে হঠাৎ করে সে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে আল্লাহ তাআলা নিয়ে গেছেন আমরা ওর জন্য দোয়া করব মহান রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আসলে মৃত্যু সেটা তারপরে করা কিছু নাই যিনি সৃষ্টি করছেন উনি নিয়ে গেছেন যেন মৃত্যু দুটাই উনি ওনার হাতে উনি কখন কাকে নিয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না আমরা বলতে পারবো না কত রাত্রেও ওনার সাথে কথা হয়েছে অনেকবার আপনাকে বিদায় গ্রহণ করতে হবে প্যারানো হাজারিন তবে লক্ষণীয় বিষয় হলো যে আমরা কিন্তু দৈনন্দিন বা মাসে বা সপ্তাহে বহু মানুষের নামাজে জানাজায় অংশগ্রহণ করি কিন্তু সেই নামাজে জানাজার থেকে কি শিক্ষা নেওয়া যায় এই বিষয়টা আমাদের সবসময় খেয়াল রাখা উচিত আমাদের সবসময় এই জিনিস মাথায় রাখা উচিত আজকে যেরকম ভাবে শিবলু ভাইকে এখানে খাটিয়ায় চড়ে যে খাটিয়া সাধারণত আমাদের মসজিদে থাকে এই পালকিতে চড়ে আজকে ওনাকে আমরা এমন এক জায়গায় বিদায় দিব যেই জায়গা থেকে আর ফিরে আসার কোন সুযোগ নেই তমাম দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি আমরা চেষ্টা করি যে মানুষটাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসবো এটা কশিন কালেও সম্ভব নয় ঠিক আজকে যিনি চলে গিয়েছেন আমাকে আপনাকেও একটা সময় এমন হবে আমার নাম ও মসজিদের মাইকে এলান হবে অমুকের সন্তান অমুক অমুক এলাকার নিবাসী অমুক পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছে ওনার নামাজে জানাজা ওঠার সময় অমুক জায়গায় অনুষ্ঠিত হবে আমরা সকলে সেখানে উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এই ঘোষণা প্রত্যেকটা জীবের জন্যই হবে আমার আপনার শিক্ষা হলো যে পালকিতে চলে মসজিদের আমরা যে গন্তব্যে যাব যেখান থেকে ফিরে আসার আর কোন সুযোগ নাই সেই জায়গাটার জন্য একটু ফিকির করা সেই স্থানের জন্য একটু মেহনত করা সেই আখেরাতের জিন্দগির জন্য দুনিয়া আপনি কামাই করেন আপনার জায়গা থেকে মেহনত করেন কিন্তু এই দুনিয়ার পাশাপাশি আমার আখেরাতের জিন্দগিও যেন সুন্দর হয় কবরের জীবন যেন সুন্দর হয় আমার পরলৌকিক জীবন যেন সুন্দর হয় এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখা উচিত সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষদের জন্য মসজিদে দিয়ে জামাতে সুদ আদায় করা উচিত হালাল হারাম যেটা হালাল সেটা গ্রহণ করা উচিত হারাম থেকে আমাদের সকলে বিরত থাকা উচিত অন্যায় কি অন্যায় বলা মেয়ের সাথে লেগে থাকা এটা সবসময় আমার জীবনে একটা পুঁজি হওয়া দরকার কারণ আপনার হায়াত আমার হায়াত কখন শেষ হয়ে যাবে এর বিন্দু পরিমাণ কোনো গ্যারেন্টি নেই এর বিন্দু পরিমাণ কোনো গ্যারেন্টি নেই হ্যাঁ আমল সে জিন্দগি বনতি হ্যায় এ জান্নাত ভি জাহান্নাম এ খাকি আপনি ফিতরত মে নানুরি হে নানারি আমার আপনার শরীর তো মাটি দ্বারা তৈয়ার মাটি দিয়ে শরীরকে তৈরি করা হয়েছে এই মাটির শরীরের কোনো দাম নাই এটাকে যদি আমল দ্বারা সুন্দর করা হয় এটা স্বর্ণে পরিণত হবে আর এই মাটির দেহ এটাকে যদি আল্লাহর বিধান দ্বারা রসুল আলাইহিস সালামের সুন্নত তরিকার দ্বারা যদি সাজানো না হয় তাহলে এই শরীরের বিলকুল কোনো দাম নাই মহতারাম হাজরিনের জন্য আসুন আমরা এই নামাজে জানাজার থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের পরলৌকিক জীবনের জন্য আমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করি এবং আজকে যিনি ইন্তেকাল করেছেন দুনিয়ার থেকে চলে গিয়েছেন তার জন্য আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন এই মরহুমের যত ভুল ত্রুটি আছে আল্লাহ তাআলা যেন তার সমস্ত ভুল গুলাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের মালিক বানায় দেন সকলে বলেন আমিন এবং আমরা তার শোকাহত পরিবারের জন্য শোক প্রকাশ করছি এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার পরিবারের সকলকে সবরে জামিল এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করে সকলে বলেন আমিন এখনো মাঠে লাশ এসে পৌঁছে নাই তো লাশ এসে পৌঁছলে ইনশাআল্লাহ আমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় নামাজে জানাজা পড়ানোর চেষ্টা করব তাকে সোজা করা তো এমনি তো লোকের চাপ বেশি আমরা আমাদের কাতারটাকে সুন্দর করে সোজা করার চেষ্টা করি
এবং আমরা যত রক্ত চেপে চেপে দাঁড়ানো ঠিক খুব বেশি ফাঁকা রাখার দরকার নেই আমরা দানুভাবে দেখে মেহরবানি করে আমরা লাশ আসবে ইনশাআল্লাহ আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দয়া করে মোটর সাইকেল গুলো সরায় নেন সরাইয়া মাদ্রাসা মাঠে দিয়ে দিলে ভালো হয় দর্শক দেখতে পাচ্ছেন শিবনাথ শিবলু তার জানাজায় হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদর্শ সিদ্দিকি আজাদ সিদ্দিকি ওনারা জানাজায় আসছে দেখতে পাচ্ছেন এখানে আজ হচ্ছে দেখি আসছে জানা যায় শিবলু আমি বড় লোকের দেখছি এখন থেকে কিন্তু লাশ আয়না সারে নাই মানুষ আসতেছে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এমপি প্রার্থী আবু নাসের আছে জানা যায় আসছে কথা বলে যেত কাউকে ভয় পেয়ে কথা বলতো না সেটাই তার অপরাধ সে অন্যায় প্রতিবাদ করত সবসময় আপনারা দোয়া করবেন মহান রব্বুল আলামিন যেন তাকে জান্নাত বাস করেন কারো যদি কোন প্রকার দাবি দেওয়ার প্রতি থেকে থাকে কোন লেনদেন থেকে থাকে ওর পরিবারের সদস্যরা আছে আপনারা ওদেরকে বলবেন ওরা পরিশোধ করে দিব আর যদি ক্ষমা করে দেওয়ার মতো হয় আপনার দয়া করে আল্লাহর আসতে সেগুলোকে ক্ষমা করে দেবেন আর সব পরিবারের যে দুঃখ বেদনা সেটা সহ্য করার মতো নয় মহান রব্বুল আলামিন তার দুটি বাচ্চা আছে মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব মহান রব্বুল আলামিন যেন ছেলে দুটাকে আল্লাহ তাআলা তাকে ভালো মানুষ করার জন্য তৌফিক দান করে আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাই দুঃখ জানাই মহান রব্বুল আলামিন যেন তাদের দুঃখ বেদনা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন
أنا أحب أن أكون في المكان الذي 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 أ